সারা দেশে জমে উঠেছে ঈদবাজার। কিশোরগঞ্জেও ঈদের কেনাকাটায় বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। আমরা চলে যাচ্ছি তার কাছে। কায়েস, মার্কেটগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। তন্ময়, আপনি যে বিষয়টি বলছিলেন, আসলে ঈদের কেনাকাটা, ঈদ আসলে আমাদের বাঙালিদের জন্য, ঈদ কিন্তু মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। সামনে ঈদ উল ফিতর, সে উপলক্ষে কিন্তু আসলে শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত কিন্তু তাদের ঈদের প্রথম এবং প্রধান আনুষ্ঠানিকতা কিন্তু নতুন পোশাক পরিচ্ছেন। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ঈদ উল ফিতরের কিন্তু খানিকটা দিন বাকি রয়েছে, বেশ আরো 2 সপ্তাহের মতো সময় কিন্তু বাকি রয়েছে ঈদ উল ফিতর। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু যদি বলি যে আমি মার্কেটগুলোতে ঘুরছি যে দুপুর থেকে, সেখানে কিন্তু আসলে একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা কিন্তু সময়ের ফাঁকে ফাঁকে আসলে তারা তাদের পছন্দসই পোশাক পরিচ্ছেদ কিন্তু নেয়ার একটা চেষ্টা চালাচ্ছে। সেই দিক থেকে বলবো যে আসলে প্রতিটা দোকানগুলোতে, পোশাকের দোকানগুলোতে কিন্তু বেশ ভালো রকমের আসলে ভিড় লক্ষ্য করা গেছে বিকেল থেকে। এখন যদিও ইফতারের পরপর হয় কিছুটা ঘাটতি রয়েছে ক্রেতাদের, তবে ইফতারের আগ মুহূর্তে কিন্তু চোখে পড়ার মতো ভিড় ছিল এবং সেটা সময় যতই গড়াচ্ছে তত কিন্তু আসলে ক্রেতাদের ভিড় বাড়ছে। তো তারা আসলে এই সময় নিয়ে, এই সময়ে কিন্তু আসলে তারা চাচ্ছে যে মূলত যে ঈদের যে কেনাকাটাটা, তাদের পছন্দের যে পোশাক পরেছে সেগুলো কিন্তু নিয়ে নেওয়ার তারা একটা চেষ্টা চালাচ্ছে। তো দামের যে বিষয়টি, আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমি বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, সেই সাথে আসলে বিক্রেতা যারা আছে, দোকানি যারা আছে, তারাও কিন্তু যে বিষয়টি বলছে, এখনো পর্যন্ত তারা চেষ্টা করছে ক্রেতাদের আসলে মার্কেট মুখী করার জন্য, দোকানমুখী করার জন্য। সেজন্য কিন্তু তারা বিভিন্ন রকমের ছাড়ের ব্যবস্থাও করছে, তা মূল্য ছাড় দিচ্ছে বিভিন্ন পোশাক পরিচ্ছেদে, কারণ তারা যেহেতু এখনো পর্যন্ত ঈদের মূল কেনাকাটাটা শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে চাচ্ছে যে ক্রেতারা যেন তাদের দোকানে ভিড় করে, সে এবং এই সময়টাতে তারা যে অনেকগুলো দোকান যেমন অলস সময় পার করছে সেটা যেন পার না করে জমে ওঠে যেন ঈদের কেনাকাটা। সেজন্য কিন্তু তারা বিভিন্ন রকমের আসলে ছাড়ের ব্যবস্থা করছে, মূল্য ছাড়ের ব্যবস্থা করছে, ক্রেতাদের আসলে আকৃষ্ট করার চেষ্টা করছে। আরেকটি বিষয় যদি বলি যে অভিজাত শ্রেণীর যে আসলে যারা সবসময় যে বিপণী বিতানগুলো রয়েছে, অভিজাত বিপণী বিতানগুলো, সেগুলোতে কিন্তু এখন ভিড় চোখে পড়ার মতো। তবে তুলনামূলক আসলে নিম্ন আয়ের লোকরা যারা যেই দোকানগুলো থেকে আসলে ঈদের কেনাকাটাগুলো করে, সেখানে কিন্তু ভিড় এখনও চোখে পড়ার মতো না হলেও কিন্তু মোটামুটি ভিড় দেখা গিয়েছে। তবে আরেকটি বিষয়, ক্রেতাদের কাছ থেকে নিম্ন আয়ের ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তাদের একটা অভিযোগ যে সম্প্রতি কিন্তু পৌরসভা কিছু উচ্ছেদ করেছে, যারা ফুটপাতে ব্যবসা করত তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে। গত ঈদেও কিন্তু লক্ষ্য করা গেছে যে ফুটপাতে কিন্তু ব্যাপক একটা ব্যবসা হয়েছে পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে, কিন্তু সেটা এই বছর কিন্তু আসলে যে কিশোরগঞ্জ জেলা সদর রয়েছে, কিশোরগঞ্জ জেলা সদরে কিন্তু আসলে কোনো হকার মার্কেট না থাকায় কিন্তু আসলে নিম্ন আয়ের লোক যারা, তারা বলছে যে আসলে উচ্ছেদ করে দেওয়ার ফলে ফুটপাতের দোকানগুলো তাদের কিন্তু কিছুটা বিপাকে পড়তে হবে। সেক্ষেত্রে যদি বলি যে তারা যদি আসলে অভিজাত বিপণী বিতানগুলোতে যদি আসলে তারা যায় যে ঈদের পোশাক কেনাকাটার জন্য, তখন কিন্তু তারা আসলে কিছুটা দামের হেরফেরে পড়বে এবং তারা কিন্তু আসলে এত দামে পোশাক পরিচ্ছেদ কেনে অভ্যস্ত নয়। সেক্ষেত্রে কিন্তু তারা আসলে বলছে যে অন্তত নিম্ন আয়ের লোক যারা আছে তাদের জন্য যে একটা যদি কিশোরগঞ্জে হকার মার্কেট তৈরি করে দেওয়া হতো, এছাড়াও যদি 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 তাদের জন্য যাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের জন্য যদি পৌরসভা একটি জায়গার ব্যবস্থা করে দিত, সেক্ষেত্রে কিন্তু আসলে নিম্ন আয়ের লোকদের জন্য কিন্তু একটা সুবিধা হতো। তো ঈদের বাজার থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ।